আজি দিনটোৰ যিটো গুৰুত্বপূৰ্ণ খবৰ ইতিমধ্যে আমি জনাই গৈছো যে প্ৰাক্তন ডিআইজিপি কে ডট্টৰ বিজেপি নেতা দিবন ডেকাক ৱান্টেড ঘোষণা কৰা হৈছে পিকে দত্ত দিবন ডেকাৰ সন্ধান দিউতালে অসম আৰক্ষী পুৰস্কাৰ ঘোষণা কৰিছে দুয়োৰে সন্ধান দিউতালে এক লাখ টকাৰ পুৰস্কাৰ ঘোষণা কৰিছে অসম আৰক্ষীয়ে দুই নেপালত আত্মগোপন কৰাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষীয়ে যিটো আমি জনাইছো যে দুয়োগৰাকী বৰ্তমান নেপালত আত্মগোপন কৰাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে আৰক্ষীয়ে তাৎপৰ্যপূৰ্ণ কথা যে আৰক্ষীৰ চকু ধূলি দি ইতিমধ্যে দুয়োগৰাকীয়ে আত্মগোপন কৰিছে য'ত নেকি যি সময়ছোৱাত তদন্তৰ কথা ঘোষণা কৰা হৈছিলে গতিকে নিশ্চিতভাৱে সেই সময়ছোৱাতে পিকে দত্তই হয়তো আত্মগোপন কৰিছিল গতিকে তাৰ পৰৱৰ্তী সময়ত যথেষ্ট সময় অতিবাহিত হ'ল কিন্তু পিকে দত্ত এতিয়ালৈকে জানত নপৰিল দিবন ডেকা সন্দৰ্ভত ইতিমধ্যে কোৱা হৈছে যে দিবন ডেকাৰ ক্ষেত্ৰত কিছু ৰহস্যজনক স্থিতি যেন গ্ৰহণ কৰা হ'ল বিভিন্নজনে এই অভিযোগ উত্থাপিত কৰিছে কাৰণ দিবন ডেকা পাঁচ দিনলৈকে যিহেতু গুৱাহাটী মহানগৰীতেই আছিল দিবন ডেকাক আৰক্ষীয়ে সোধা পোছাও কৰিছিল কিন্তু কোনো ধৰণৰ আপত্তিজনক নথি পত্ৰ বিচাৰি নোপোৱাত বা আপত্তিজনক কোনো তথ্য দিবন ডেকাৰ বিৰুদ্ধে পোৱা নগ'ল বুলি ইতিমধ্যে আৰক্ষীয়ে জনাইছে আৰু যাৰ পৰিপ্ৰেক্ষিতত দিবন ডেকাই আত্মগোপন কৰিবলৈ সুযোগ পালে কিন্তু দিবন ডেকা আত্মগোপন কৰাৰ পূৰ্বে এটা ফেচবুক পষ্টত এই কথা তেওঁ উল্লেখ কৰি গৈছে যে তেওঁ ৰাজ্যৰ পৰা বাহিৰলৈ গৈছে আৰু এইবাবেই গৈছে কাৰণ তেওঁ প্ৰাণক লৈ শংকিত হৈ পৰিছে গতিকে এনেধৰণৰ বহুখিনি কথা ইতিমধ্যে আহি পৰিছে কিন্তু পৰৱৰ্তী সময়ত যেতিয়া দিবন ডেকাৰ বিৰুদ্ধে অভিযান চলোৱা হ'ল তেতিয়া কিন্তু যথেষ্ট তথ্য পাতি ইতিমধ্যে আৰক্ষীৰ হাতত পৰিছে ক্লু পৰিছে ইফালে গুৱাহাটীৰ চি আই ডি কাৰ্যালয়ত কুমুদ গোস্বামীক জেৰা চলাই থকা হৈছে আমি ইতিমধ্যে কৈছোঁ যে চি আই ডিৰ আগত যিহেতু কুমুদ গোস্বামী আত্মসমৰ্পণ কৰিছে গতিকে জেৰা অব্যাহত আছে এছ আই নিযুক্তি কেলেংকাৰী অভিযুক্ত কুমুদ গোস্বামী কিন্তু শেহতীয়া তথ্য অনুসৰি কুমুদ গোস্বামী কেৱল এছ আই নিযুক্তি কেলেংকাৰী বুলিয়েই নহয় বিভিন্ন ধৰণৰ যিসমূহ চৰকাৰী বিভাগৰ যি সময়ছোৱাতে যিহেতু বিজ্ঞাপন প্ৰকাশ পায় আৰু সেই বিজ্ঞাপন বা চৰকাৰী চাকৰিৰ বাবে বিজ্ঞাপন প্ৰকাশ পায় যিকোনো বিভাগৰ তেতিয়াই কুমুদ গোস্বামীয়ে সেই ক্ষেত্ৰত টকাৰ লেনদেন কৰে বুলি জানিব পৰা গৈছে যিসকল চাকৰি প্ৰাৰ্থী তেওঁলোকৰ সৈতে ধৃত কুমুদ গোস্বামীৰ ঘৰ হৈছে টিহুৰ মাখি বাহাত আৰু ধৃত কুমুদ গোস্বামী কৃষি বিভাগৰ গ্ৰাম সেৱক আৰু ইফালে প্ৰাণনাশৰ ভাবুকিৰ শংকা প্ৰকাশ কৰিছে বিকাশ দাসেও আৰক্ষী শৰণাপন্ন হৈছে ভাৰ্গৱ ব্ৰেণ্ডৰ মেনেজাৰ বিকাশ দাস গড়চুক আৰক্ষী থানাত উপস্থিত মেনেজাৰ বিকাশ আৰু চি আই ডিৰ জেনেৰেল বিকাশে দিছিল বহু চাঞ্চল্যকৰ তথ্য 25 ছেপ্টেম্বৰত বিকাশক সোধা পোছা কৰিছিল চি আই ডিয়ে 25 ছেপ্টেম্বৰত বিকাশক সোধা পোছা কৰা হৈছিল কিন্তু বিকাশ দাস বৰ্তমান যিহেতু তেওঁ প্ৰাণৰ ভয়ত বা তেওঁ ভাবুকিৰ কথা ইতিমধ্যে উল্লেখ কৰিছে তেওঁ গড়চুক আৰক্ষীৰ শৰণাপন্ন হৈছে এই কথা ইতিমধ্যে বিকাশ দাসে উল্লেখ কৰিছে এইখিনিতে আমি কৈছোঁ যে ভাৰ্গৱ হোটেলৰ দুগৰাকীকৈ মেনেজাৰ বৰ্তমান আৰক্ষীৰ জালত পৰিছে সেই সন্দৰ্ভতো ইতিমধ্যে সবিশেষ তথ্য আমি জনাইছোঁ কাৰণ তেওঁলোকৰ হাতত হয়তো যথেষ্ট নথি পত্ৰ আপত্তিজনক নথি পত্ৰ আছিল যিসমূহ জ্বলাই দিয়া হৈছে আৰু বিশেষভাৱে যি 5 বস্তা টকাৰ কথা কোৱা হৈছে যি পিকে দত্তৰ বাসভৱনৰ পৰা লৈ অনা হৈছিল চালকে লৈ আনিছিল তাৰো কিন্তু তথ্য এই পৰ্যন্ত পোৱা হোৱা নাই ভাস্কৰ জ্যোতি হাজৰিকা আছে আমাৰ সৈতে ভাস্কৰে আমাক নতুন তথ্য আৰু লগতে এই সকলো সামৰি জনাব ভাস্কৰ পাপৰি কুমুদ গোস্বামী প্ৰসংগত যদি মই কওঁ এই মুহূৰ্তত যিহেতু যোৱাকালি তেওঁ চি আই ডিত আত্মগোপন কৰিছে আৰু কুমুদ গোস্বামীৰ বিৰুদ্ধে অভিযোগ আছিল যে বিভিন্ন পৰীক্ষাৰ্থীৰ পৰা তেওঁ ধন লোৱাৰ অভিযোগ আছিল আৰু সেয়া ইতিমধ্যে যি প্ৰাথমিক তদন্ত বা প্ৰাথমিক যি সোধপোছ সেই সোধপোছত ইতিমধ্যে কুমুদ গোস্বামীৰ স্বীকাৰ কৰিছে যে কুমুদ গোস্বামীৰ যিহেতু তেওঁ চালকৰ একাউণ্টৰ জৰিয়তে ধন সংগ্ৰহ কৰিছিল বিভিন্ন পৰীক্ষাৰ্থীৰ পৰা তেওঁ যিমানখিনি ধন সংগ্ৰহ কৰিছে তাৰ ইতিমধ্যে প্ৰায় 50% পৰীক্ষাৰ্থীৰ পৰা তেওঁ ধন সংগ্ৰহ কৰিছিল আৰু সেই ধন তেওঁ নিজৰ চালকৰ হাতত বা চালকৰ একাউণ্টত তেওঁ সোমোৱাই দিছিলে য'ত আৰু চি আই ডিয়ে হওক বা ক্ৰাইম ব্ৰাঞ্চে যি প্ৰাথমিক তদন্তত তেওঁলোকে প্ৰমাণ পাইছে যে তেওঁ যিগৰাকী চালক জিন্তু সেই তাৰ একাউণ্টত প্ৰায় 1 কোটি টকা ইতিমধ্যে কিছুদিনত জমা হৈছিলে অৰ্থাৎ সেই ধন হৈছে পৰীক্ষাৰ্থীসকলৰ ধন পৰীক্ষাৰ্থীৰ পৰা বিভিন্ন প্ৰান্তৰ নামনি অসমৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰীক্ষাৰ্থীসকলৰ পৰা এই কুমুদ গোস্বামীয়ে ইতিমধ্যে ধন সংগ্ৰহ কৰিছিল প্ৰায় 50% ধন বিভিন্ন পৰীক্ষাৰ্থীৰ পৰা তেওঁ সংগ্ৰহ কৰিছিল আৰু সেই ধন তেওঁ নিজৰ একাউণ্টত নাৰাখি বা নিজৰ লগত নাৰাখি তেওঁ নিজৰ চালক যি জিন্তুৰ একাউণ্টত ৰাখিছিলে প্ৰায় 1 কোটি টকা সেই জিন্তুৰ একাউণ্টত সেই ধন থকাৰ তথ্য লাভ কৰিছে গতিকে এই কথা স্পষ্ট হৈ পৰিছিলে যে নামনি অসমত এই যিগৰাকী কুমুদ গোস্বামী সেই কুমুদ গোস্বামী এজন গ্ৰাম সেৱক চৰকাৰী বিষয়া তেওঁ চৰকাৰী বিষয়া হৈ তেওঁ দালাল ৰূপে কাম কৰিছিলে আৰু তেওঁ বিভিন্ন পৰীক্ষাৰ্থীৰ পৰা এছ আই চাকৰি দিয়াৰ সময়ত তেওঁ বিভিন্ন পৰীক্ষাৰ্থীৰ পৰা ধন সংগ্ৰহ কৰিছিল বা ধন লৈছিল সেয়া নিশ্চিতকৈ তথ্য পোহৰ হ'ল বা স্পষ্ট হৈ পৰিল আৰু পূৰ্বে মই আকৌ কৈছোঁ যোৱাটো যি পোনপটীয়া সম্প্ৰচাৰত মই কৈছিলোঁ যে পূৰ্বেও এই যি আচলতে কুমুদ গোস্বামী সেই কুমুদ গোস্বামীয়ে যেতিয়াই আচলতে চৰকাৰী বিজ্ঞাপন দিয়া হয় তেতিয়াই বিতৰ্কৰ মাজত সোমাই পৰে বিভিন্ন পৰীক্ষাৰ্থীৰ পৰা বিভিন্ন সময়ত বিভিন্ন ধৰণৰ যেতিয়া চৰকাৰী বিজ্ঞাপন লয় তেতিয়াই তেওঁ ধন সংগ্ৰহ কৰাৰ অভিযোগ আছে আৰু এইগৰাকী কুমুদ গোস্বামীৰ বহু প্ৰভাৱশালী ব্যক্তি
লগত উঠা বহা আছে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি তেওঁ আশীর্বাদ পুষ্ট গতিকে হয়তো কোবাত নহয় কোবাত তেওঁ কোনো পরীক্ষাতে ঘটো তেওঁ চাকরি দিয়েছিলে বা তেওঁ বিশ্বাসত গতিকে সেই মানুহে বহিন মানুহে লব পৰা হৈছিল গতিকে তেনে ক্ষেত্রে তেওঁ হয়তো বিভিন্ন লোকৰ পৰা এনেদৰে ধন লৈ চাকরি দিছিলে কিন্তু ডাঙৰ বিষয়টো হৈছে কুমুদ গোস্বামীক কোনে নিয়োগ কৰিছিলে অর্থাৎ কুমুদ গোস্বামী কাৰ এজেন্ট আছিলে সেই দিশটো এই মুহূর্তত চাই আছে চি আই ডিয়ে যে কুমুদ গোস্বামীয়ে কাৰ হৈ কাম কৰিছিলে কাৰণ কুমুদ গোস্বামী এই মুহূর্তলৈ যি তথ্য লাভ কৰিছে তেওঁ দিবন ডেকাক এই ফোন যোগে আসলে যোগাযোগ করা তথ্য যান দূর যাবো আমি ভিতরের সূত্র মতে পাইছো যে ফোন যোগে কথা পতার তথ্য লাভ করেছিলে আর দালাল রূপে আসলে কাম করেছিলে তেনে ক্ষেত্রে প্রশ্ন হয় কুমুদ গোস্বামীর যেহেতু এই রেকেটটির উপর আর কোন বিষয় আছে আর কোন বিয়াগম লোক আছে কারণ একটা ডাঙর এজন প্রভাবশালী ব্যক্তি আছে যাকে প্রভাবশালী ব্যক্তির ইশারাত আসলে এই সকল রেকেটটি পরিচালনা করেছিল তেনে ক্ষেত্রে প্রশ্ন হয় যদিহে পি কে দত্ত আর দিবন ডেকা গ্রেপ্তার হয় তেতিয়াহে ওলাই পড়ব যে প্রকৃতার্থ সেই প্রশ্ন কাকত কোনে ফাদিল করেছিল আর এইখানে মানে একটা কথা কই থ যেহেতু যেটা 20 তারিখে যেহেতু এস আই পরীক্ষা আসে তার পূর্বে প্রশ্ন কাকত সমূহ আনি দশম বেটেলিয়নত রাখিছিল আরক্ষী দশম বেটেলিয়ন কেম্পত তাদের রখা হয়েছিল গিয়ে তারপর 19 তারিখে জেলার যে আরক্ষী অধীক্ষকর নেতৃত্ব বিভিন্ন জেলা সমূহে সেই প্রশ্ন কাকত সমূহ গেছিল গতি সন্দেহ করা আছে যুক্ত নিশা ইয়াত রখা হয়েছিল গুয়াহাটীত হয়তো প্রশ্ন উঠেছে হয়তো সেই নিশায় কোনোবাই সেই প্রশ্ন কাকত লিক করেছিল নাকি গতি সেই দিকটু চাই আছে সেই দিকটু এই মুহূর্তে ডাঙর প্রশ্ন হিসাবে থিয় দিছে কারণ সেই 19 তারিখের দিনা দিনের ভাগতেই থ্যাংক ইউ লজত সেই প্রি এক্সামিনেশন তাত অবতীর্ণ হয়েছিল গতি সেই 19 তারিখের দিনা হয়তো প্রশ্ন লিক হয়েছিল নাকি কারণ সে ধরনের দিকটু চাই থাকা হয়েছে নিশ্চিত যেহেতু 19 তারিখে সেই থ্যাংক ইউ লজত প্রি এক্সামিনেশন হয়েছিল আর সকল নেতৃত্ব লোছিল দিবন ডেকায় আর যাকে দুজন পরীক্ষার্থীর নাম আমি কালি কে আসে যে পি কে দা বলে কোয়া হয় কিন্তু এই মুহূর্তে পলাতক বা তদন্ত হাতে বা তদন্তর আওতলে অনা নাই গতিকে বিচারিছে যে তদন্তত আহিব লাগে ভাস্কৰ এপি শর্মা যার নাম কোয়া হয়েছিল ভাস্কৰ এই মুহূর্তে ধন্যবাদ আর তদন্তর দিক বহুকেইটা আছে ইতিমধ্যে সকলবোৰ দিক তদন্তর আওতলে আনিব লাগে আর ইতিমধ্যে আপনি কেবাটাও কথা আপনি কথা ইতিমধ্যে উল্লেখ করেছে আর গতি সেই সমূহ প্রশ্ন এটা উত্থাপন হয়েছে ভাস্কৰ ধন্যবাদ কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পৰ পৰা বিদ্যুৎ উৎপাদন বন্ধ অনির্দিষ্টকাললৈ খোলা থাকিব কার্বি লাংপি গেট ভূমিস্খলনত ক্ষতি হোৱাবোৰ মেৰামতি নকৰাকৈ থাকিব খোলা ভূমিস্খলনত কার্বি লাংপি জলবিদ্যুৎ প্রকল্পৰ ব্যাপক ক্ষতি হৈছে বন্ধ কৰি দিয়া হৈছে আপষ্ট্ৰিম ডাউনষ্ট্ৰিমলৈ যোৱা পথ ভূমিস্খলনৰ বাবে বন্ধ কৰিছে হাতীটুপি পথ এই মন্তব্য কৰিছে প্রকল্পৰ জেনেৰেল মেনেজাৰ পৱন বৰাই ইপিনে কার্বি লাংপি জলবিদ্যুৎ প্ৰকল্পস্থলী পৰিদৰ্শন কৰে বিধায়ক মানসিং ৰংপিৰ সৈতে চি জে এম হাইড্ৰ আৰ বিশ্বনাথ আৰু চি জে এম জেনেৰেশ্যন বিষয়া অভিজিৎ সিঙে নেৰানেপেৰা বৰষুণৰ ফলত 1 নং আৰু 2 নং কুৱেৰীৰ মাজৰ পাহাৰ বহি যোৱাত প্ৰায় 15 বিঘা ভূমিত হৈছিল ভয়ংকৰ ভূমিস্খলন ভূমিস্খলনৰ সময়ত পাহাৰৰ প্ৰকাণ্ড শিলবোৰ খহি আহি প্ৰকল্পটো ভাঙি যোৱাত খুলি দিয়া হৈছিল প্ৰকল্পটোৰ আটাইকেইখন গেট ধরনের মানে এতে ভূমিস্খলন হয়েছে আমার অলপতে এই ড্যামটি মানে বাঁচি আছে যেহেতু এতে নদী বান্ধ আর ইয়াত গোটেকটা এটা গেটটি খোলা গৈছে রেডিয়াল গেজকটা আর পানি যে প্রাকৃতিকভাবে মানে আগতে বয়ে আছে ঠিক তেনেকেই বয়ে আছে এটা আর ইয়াত এটা মানে প্রবেশ নিষেধ বলেহে আমি করব আমিও মানে ইয়ারপর আঁতরি যাব লাগবে কিছু সময় পিছত ইয়াত যেটা ভূমিস্খলন হবো যে রাস্তার উপর আমি আসো ইয়ারে সেইটাও মানে বাঁচি থাকাটাও মানে আমার আশা ইমান নাই যে 22 তারিখের মানে 27 তারিখলকে ইয়াত বরষুণ পড়ি আসলে এই বরষুণ পড়ার কারণে আর ইয়াতে যে মাটি আছে ইয়াত মানে আনস্টেবল সয়েল বলে কয় এটা মানে বালুয়া মাটি ইয়াত এই ভূমিস্খলনটা এইটো বেশিক সহজ হয়ে গেছে আরতে যা রাতেও ইয়াতে অল্প খুব কম পরিমাণের এই ভূমিকম্প হয়েছিল যার কারণে এতিয়াও মানে ইয়াত ডাঙর আশঙ্কাটো আছে যে ভূমিস্খলন আরও হব প্রকল্প নোহা আগতেও ইয়াত মানে ভূমিস্খলন হয় এই জায়গা যেটা মাটি ইয়াতে আনস্টেবল সয়েল বলে কয় সেইটার কারণে হয় আর এটা এই রাস্তা এইবিলাক বনাওতেও মানে কিছু মাটিতো ইয়াতে এই যাক ডাঙর ডাঙর শিল এই তাতে ওলাই গৈছে সেইবিলাক শিল ওলোৱাৰ কাৰণে এতিয়া মানে বেছিকৈ এইটো ভূমিস্খলনটো মানে ইয়াতে সহজ হৈছে যিটো ভয়াৱহতাই দেখা দিছে এইটো চেটল নোহোৱালৈকে আমি মেচিনৰ জেনেৰেশ্যনৰ কথা চিন্তা কৰা নাই আমাৰ ডেমটো এতিয়া নেচাৰেল নৈখন যেনেধৰণে বৈ থাকে তেনেধৰণেই আমি ডেমৰ পানী যাব এৰি দিছোঁ প্ৰায় 15 বিঘা মাটি খহি গৈছে এইটো মানে ফাট মেলিছে আৰু এতিয়া সেই ফাট মেলাৰ পিছত মাটিখিনি
কি অবস্থাত রয়েগে ফাইনাল হেৰিটো আমি এতিয়াও গম পোৱা নাই সমগ্র রাজ্যের মঙ্গলদৈ পৌরসভার কর্মচারী প্রতিবাদ অব্যাহত আছে মঙ্গলদৈ পৌরসভা কার্যালয়ের সম্মুখ দশদিনিয়া অবস্থান ধর্মঘটত বহিছে কর্মচারী সকল কেবাটাও দাবি লয় কর্মচারী সোমবার অবস্থান ধর্মঘট 7 অক্টোবরলে হবলগিয়া ধর্ণা কার্যসূচীত মঙ্গলদৈ পৌরসভার প্রতিগী কর্মচারী অংশগ্রহণ করে রাজ্যজুড়ি পুনের পৌর কর্মচারী সকলে প্রতিবাদত বহিবলগা হয়েছে তেওঁলোকৰ যে দাবি এই দাবি সরকারে নমনার কারণে বারম্বার প্রতিবাদ সাব্যস্ত করবলগা হয়েছে আর পুনেরবার মঙ্গলদৈ পৌরসভার কর্মচারী সকলে এই ধরনের প্রতিবাদত বহিছে ধর্মঘটত বহিছে আমি দেখাইছো এয়া মঙ্গলদৈ পৌর কর্মচারী সকলে অবস্থান ধর্মঘট করেছে তেওঁলোকৰ দাবি সমূহ পূরণ করে নিদিয়ার কারণে আর যে বিত্ত বিভাগের হেমাহির কারণে বর্তমান পর্যন্ত এই যে পৌর কর্মচারী সকলের চাকরি কিন্তু নিয়মীয়া এই সকল পৌর কর্মচারী আমি দেখাইছো মঙ্গলদৈ পৌর কর্মচারীক কথা পাতি যত্ন করি আমি যেহেতু বারম্বার আপনাদের প্রতিবাদ বহিবলগা আছে ইয়ার পূর্বে প্রতিবাদত বহিছিল এইবার কি দিনের প্রতিবাদ আপনার এবার আমার 10 দিনিয়া প্রতিবাদ 28 সেপ্টেম্বরের 7 অক্টোবর পর্যন্ত আমার কার্যসূচী এই কার্যসূচী কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমি পালন করেছো আর যা ধর্মঘটত সরকারে আমাক কোনো সঁহাৰি নজনালে আর আমাক একো ব্যবস্থাও লওয়া নাই সেই কারণে পুনর্বার আমি আকো অবস্থান ধর্মঘট 10 দিনিয়াকে পালন করেছো আর এইবার আমি সেইবারের দরে অল্প বেলেগ করেছো এবার আমি রাইজর সাবচিকনটো আমি বন্ধ করেছো কেবল মাত্র লাইট আর পানি যোগানটো থাকিব আর কোভিডর সেন্টার সমূহ যদি অত্যন্ত লেতেরা হয় সেটা আমি অলপমান সাফা করার ব্যবস্থা করেছো আর তাক বাহিরে রাইজর অসুবিধা কারণে আমি রাইজর ওর ক্ষমা খুঁজিছো কিন্তু সরকার ইয়ার বাবে জগরিয়া কারণ আমাক সরকারে বারে বারে প্রতিশ্রুতি আর আশ্বাস দি আজি পর্যন্ত কোনো ধরনের কাম করা নাই 2013 সনের 4 সেপ্টেম্বর তারিখে পৌর কর্মচারী সকলের চাকরি কেবিনেট সিদ্ধান্ত হয়েছিল এই সিদ্ধান্ত আজি পর্যন্ত অধিসূচনা জারি নহল আর এই অধিসূচনা অতি সোনকালে জারি করে আমার পৌর কর্মচারী সকলের সমস্যা সমূহ সমাধান করাত সরকারে মনোনিবেশ করব লাগে আর কিছুদিন পূর্বে যে পৌর সভার যে মন্ত্রীগী বিভাগীয় মন্ত্রীগী ইতিমধ্যে উপস্থিত ছিল মঙ্গলদৈ সেই বিষয়ে আপনি অবগত আপনার নাই তার মানে সেই আইছিল এদিন হঠাৎ তেতিয়া 7 মান বাজিছিল আর 3 দিন আগত আমি ধর্মঘটের জড়িয়ে স্মারকপত্র দিয়ে জানাইছিল আর বিভাগের ফলেরপরাও ব্যক্তিগতভাবে আমি লগ ধরেছিল আর সেই সময় আমার আশ্বাস দিছিল যে পৌর কর্মচারীর সকল সমস্যা আমার সমাধান করে দিম দরমহা মাহর শেষত দরমহা দিয়াটো নিশ্চিত করব এনেকে আমাক আশ্বাস দিছিল আর সেইদিনা মঙ্গলদৈ মিউনিসিপালিটিত আহি হঠাৎ উপস্থিত হয় কিছু সময়ের কারণে 15 মিনিটমান ব্যক্তিগত কিছু কথা পাতিলে ইয়াতে আর মানে আমাক সময় দিব নোৱাৰিলে আর লগেলগে টাউনখন চাম্প আহা বলে কলে সেই কারণে আমি আর যেহেতু 3 দিন আগত কথাখিনি জানাই হয়েছে সেই কারণে আমিও আর বেশি আমনি করা নাই এই এই যে দাবি আপনার দাবি নামানে পরবর্তী সময় কি কার্যসূচী পুনর্বার চাও আমি বারম্বার সরকারের ওর আবেদন নিবেদন করে আছো এই ক্ষেত্রে আমার সরকারে যদি আমার বিশেষক এতিয়ালৈকে আমার কোনো ধরনের পদক্ষেপ নললে এই ক্ষেত্রে আমিও বহুত মানে চিন্তিত আর আবেগিত এই আবেগ আর চিন্তার ক্ষেত্রে আমি এটা উপায়বিহীন হয়ে এই ধরনের কার্যসূচী লবলগিয়া হয়েছে বিটিআর এতিয়াও হওয়া নাই বিটিআর অসাংবিধানিক বিটিএডিক বিটিআরলৈ রূপান্তরিত করাক লৈ বিটিসির প্রাক্তন মুরব্বী হাগ্রামা মহিলার বিস্ফোরক মন্তব্য সোমবারে রাজ্য সরকার এক জাননীর জড়িয়ে বিটিএডিক বিটিআর হিসাবে ঘোষণা করার পিছতে জাঙুর খাই উঠেছে হাগ্রামা মহিলার বিটিএডিক বিটিআর নামাকরণ করার কার্যক অসাংবিধানিক আখ্যা দিয়ে এই ঘটনাক রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করে মহিলারিয়ে বিজেপিয়ে বিপিএফ দলক ধ্বংস করার ষড়যন্ত্র করা বলে বিস্ফোরক অভিযোগ উত্থাপন করে বিটিসির প্রাক্তন মুরব্বী করা টিসিটি বিটিআর হয়েছে বলে নোটিফিকেশন যেটা ওলাইছে এই মানে হিসাব সাংবিধানিক হওয়া নাই আইন রাষ্ট্র লোক নাকি আপনার আইন রাষ্ট্র লোক নাকি এটা তো উপায় নেই লোব লাগবে আইনগতভাবে আমি এই সাব লাগব যদি চ্যালেঞ্জেবল হয় আমি চ্যালেঞ্জ করি যদি চ্যালেঞ্জেবল নহয় আমি চ্যালেঞ্জ নকরি মুঠতে বিটিসিটি বিটিআর বনোয়া আগত আচ্ছা যদি বিজেপি বিটিআর হল স্যার আজ বিটিআর প্রথম শিফ কোন হব আপনি হবনে স্যার দাবি করে বিটিআর হওয়া নাই তো
চিফ সেক্রেটারিয়ে নোটিফিকেশন ওলাইছে বলে কৈছে সেটো কিমান যুক্তিসঙ্গ সেটো চাব লাগিব। বিটিআর এতিয়াও হওয়া নাই কলে নহব, সেটো সাংবিধানিক হওয়া নাই। যদি বিটিআর হব লাগে তেতিয়াহলে আসাম এসেম্বলিতো কিবা একটা বিল পাস আনিব লাগিব, আসাম ক্যাবিনেটত বিল পাস আনিব লাগিব বা লোকসভা রাজ্যসভাত বিল আনিব লাগিব। এইবিলাক বুঝি পোৱা নাই মই, সেইটো আইনগতভাৱে কিমান যুক্তি আমি চাব লাগিব। একদমবাৰে কিবা ৰাজনীতি ষড়যন্ত্ৰ কৰি আছে, মুঠতে বিপিএফ দলক কেনেকৈ শেষ কৰিব পাৰে আৰু বিটিচিটো কেনেকৈ নষ্ট কৰিব পাৰে। 52টা গাঁও কৰ্তন কৰিব বুলি এপ্লিকেশ্যন দিছে কৰিব লাগে বুলি। এই ক্লজত আছিলে ইনক্লুজন এক্সক্লুশন, এতিয়া এইটোতো কৰ্তনত গ'ল। এতিয়া নতুনকৈ সোমোৱা গাঁওটো কিয় লিষ্ট ওলোৱা নাই? নতুনকৈ যে সোমাব কোনটো কোনটো সোমাব এইটো আজি প্ৰমোদ বৰুৱাই কিয় দিব? বেদখলমুক্ত হ'ব ৰাজ্যৰ সকলো বনাঞ্চল, শীঘ্ৰে বনাঞ্চলত চলিব উচিত বন ধ্বংসযজ্ঞ কৰা দুষ্টচক্ৰৰ বিৰুদ্ধে শীঘ্ৰে লোৱা হ'ব বিহিত ব্যৱস্থা। বন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীক আক্ৰমণ কৰায়ো পাব শাস্তি, ইতিমধ্যে প্ৰস্তুত কৰা হৈছে আক্ৰমণকাৰী তালিকা। লামডিঙত ঘোষণা বনমন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যৰ। বিজেপিৰ দিনত ৰেহাই নাপাব বেদখলকাৰী, হাতী মানুহৰ সংঘাতৰ বাবে পূৰ্বৰ চৰকাৰক দোষাৰোপ। এতিয়া কথা হৈছে হাতী মানুহৰ সংঘাত, আমি নাম দিছোঁ পূব লামডিং পঞ্চায়ত। খালি পঞ্চায়ত নহয়, আপোনাৰ টোটেল লামডিং। মই লগতে আৰু এটা কৈছোঁ যে আগতে এই সংঘাতটো হোৱাৰ আগতে আৰু এটা সমস্যাৰ সৃষ্টি হৈছে। সমস্যাটো হ'ল যে বন ধ্বংসযোগ্য। এতিয়া হাতী ক'ত থাকে? জংঘলত থাকে। এতিয়া আমাৰ চৰকাৰ অহাৰ আগতে জংঘল যদি কোনো হেক কৰি দিয়ে তেনেহ'লে আমিতো হাতী কাৰো মাৰিব নোৱাৰোঁ। যদি বায়'ডাইভাৰ্চিটি বজাই ৰাখিবলৈ হয়, যদি মানুহ জীয়াই থাকিবলৈ হয় তেনেহ'লে গোটেই জীৱ জন্তু প্ৰাণী লৈ চলিব লাগিব, গছ লাগিব। এতিয়া আপোনালোক যিহেতু সাংবাদিক, আপোনালোকে দেখিছে যে লামডিঙত ইমান গছ ধ্বংস হৈছে। আজিৰ দিনত ধ্বংসযজ্ঞৰ পৰা আমি মুক্ত কৰাত অলপ আমি হ'লেও সাৰ্থক হৈছোঁ। করিমগঞ্জত স্থাপন হব রাজ্যের দ্বিতীয়খন ডাঙৰ ফুডপার্ক। পাথারকান্দির সিফেনজুড়ি চাহ বাগিচার আকাইডিমত স্থাপন হব দ্বিতীয়খন বৃহৎ ফুডপার্কর কোল্ড চেইন, কোল্ড স্টোরেজ আর ভ্যালু এডেড প্রজেক্ট। 165 বিঘা ভূমিত স্থাপন হব ফুডপার্ক আর কোল্ড স্টোরেজ। ফুডপার্কর 150 বিঘা আর কোল্ড স্টোরেজর 15 বিঘা মাটি ঔদ্যোগিক উন্নয়ন বোর্ডর হাতত গতাই দিয়ে প্রশাসনে। করিমগঞ্জের জেলা উপায়ুক্তই এক অনুষ্ঠানের যোগেদি ঔদ্যোগিক উন্নয়ন বোর্ডর চেয়ারম্যান মিশন রঞ্জন দাসক গতাই দিয়ে ভূমির নথি পত্র। মাটি হস্তান্তর অনুষ্ঠানত উপস্থিত থাকে বিধায়ক কৃষ্ণ দোপাল তথা প্রশাসনের কেবাগৰাকীও উচ্চপদস্থ বিষয়া। ভিতর দ্বিতীয় ডাঙর যে ফুডপার্ক এই করিমগঞ্জ স্থাপন হব গই আছে আর ইয়াক করিমগঞ্জের সিফেনজুড়ির চাহ বাগিচা, করিমগঞ্জের সিফেনজুড়ির যে চাহ বাগিচা, চাহ বাগিচা দেখা গই আছে। এই যে মাটিখিনি আছে, এই মাটিখিনির ভিতর প্রায় 150 বিঘা জমি ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে আর লগতে আরও 15 বিঘা বেলেগ করে লওয়া হয়েছে কোল্ড স্টোরেজের বাবে। গতি একটা ডর প্রতিষ্ঠান ইয়াতে গড়ি উঠিব ভিতর নলবাড়িতে আছে আর ইয়ার পাশতে করিমগঞ্জ জেলার পাতারকান্দি সমষ্টিত এইখন যে প্রতিষ্ঠান বৃহৎ এখন প্রতিষ্ঠান গঠিত হব ইয়াকে কিন্তু রাইজর মন যথেষ্টখানি আনন্দ দেখা পরিলক্ষিত হয়েছে। আজি ইয়াতে যে মাটি হস্তান্তর প্রক্রিয়া ইয়াতে মাটি হস্তান্তর প্রক্রিয়া ইয়াতে সম্পন্ন হয়েছে করিমগঞ্জের পাতারকান্দি জেলার এই সিবেনজুড়ি চাহ বাগিচার পাঁচ কাওয়ার যে অঞ্চল আছে এই অঞ্চলসমূহর পৰা মুঠ 165 বিঘা জমি হস্তান্তর হয়েছে আর বর্তমানে ইয়াতে উপস্থিত আছে যে এআইডিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, তেওঁৰপৰা জানিবলৈ বিচাৰিম যে এই প্রসেসটো কেনেকৈ হব আর কেতিয়া সমাপ্ত হব। ইয়াতে যেহেতু ইয়াতে ইমানখিনি মাটি আপোনালোকে লৈছে আর মানে কিমান দিনের ভিতর সমাপ্ত হয়ে উঠব? একচুয়ালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পর আমি টাকা বিচারিম, নির্দিষ্ট প্রজেক্ট থাকে মেগা ফুডপার্কর কারণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার কারণে টাকা দিয়ে। তো মই ইতিমধ্যে কথা পাতিছো আমার ফুড প্রসেসিং মিনিষ্টার কেন্দ্রর মাননীয় রামেশ্বর চেলি ডাঙরিয়া লগত মই কথা পাতিছো, তেখেতও কৈছে তেখেতর পি এস বীরেন্দ্র কুমার মিত্তলর লগতে কথা পাতার কারণে। তো তেখেতর বীরেন্দ্র কুমার মিত্তলর লগত মই কথা পাতিছো, তেখেতও কৈছে ল্যান্ড হস্তান্তরের পিছত আপনাদেরকে আমার লগত যোগাযোগ করব আর আমি সোনকালে পারিলে কোল্ড চেইন ভ্যালু এডিশন আর মেগা ফুড কার্ড এই দুটা প্রজেক্টর কারণে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের যে বর্তমান এক্সিস্টিং স্কিম আছে আমি এই মঞ্জুর করার কারণে ব্যবস্থা লম।
আহিনর বানত বুড়িল হোজাই যমুনামুখর বিস্তীর্ণ অঞ্চল বছর পঞ্চমটো বানত পুনের ডুব গল কেবাটাও পরিয়ালর ঘর বাড়ি জলমগ্ন শ শ বিঘা কৃষিভূমি ইপিনে বানত বুড়িল সরু পথারপা যমুনামুখ সংযুক্ত একমাত্র গড়কাপ্তানি পথটো ফলত পথটোরে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়েছে যাতায়াত পথটো মেরামতির স্থানীয় রাইজ তথা দল সংগঠনে বারম্বার দাবি জানাই আহিছে যদিও বর্তমানলৈকে মেরামতি হওয়া নাই পথটোর দরাজন পথটো মেরামতি নকৰাৰ বাবে জমর যাতনাত ভুগিবলগীয়া হয়েছে অঞ্চলটোর রাইজ মোনামো খোলপথাৰ সংযোগী পথ বিধ্বস্ত হল এ সরকার রজাঘরলৈ আমাৰ মানে বিনম্র অনুরোধ এই যমুনামুখ সমষ্টির বর্তমানে যে কন্ডিশন আপনার যমুনামুখ ডবকা যমুনামুখ কামপুর আর যমুনামুখ সরুপথার এই তিনটা সংযোগী পথরের অবস্থা একদম বিধ্বস্ত হলে বিগত বারিষারপা এতালেক গতি রজাঘরলে এটা এটাই আহ্বান যে আমার আমার এই পথেদি এটা আপনি চাক 108 এখনো না যাব ছাত্র ছাত্রী কিনা একটা বেমার আজার হলে বা আমার ব্যবসায়ী কামতে হোক বা আপনার মানে যিকোনো দিকতে এটা আমার একে অবস্থায় বিধ্বস্ত হয়ে পড়েছে আজি আপনি আপনাকে দেখা পাইছে এই অবাল বৃদ্ধ বনিতা আমার সেই পানি এককাল পানির মাজদি আহিবলগা হয়েছে কিন্তু বিধায়ক গৈ আছে আপনার আপনার দুবাই থাকলে আহ্বান জানাইছো অতি শীঘ্রে একটা ইয়ার সঙ্গে বাতর প্রা বিদায় লৈছো নমস্কার ব্যবহার করলে ঘর 50% অধিক মজবুত হয়।